সম্প্রতি দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার অষ্টমীতেই ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে তাণ্ডব চালায় দুষ্কৃতিকারীরা। এর ফলে সারা দেশে পূজার আনন্দ বিষাদে পরিণত হয়। বিভিন্ন স্থানে মন্দির ধ্বংস, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে শনিবার সকালে রাজধানীর শাহবাগ চত্বরে গণ অনশন, অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করেন। প্রকৃত কারণ উদ্ঘাটন করে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। স্বাধীন দেশে সেই আবারও বাঙালি জাতির উপর বাঙালিদের অতর্কিত হামলা, এটা আমরা অনেক লজ্জা বোধ করছি। নারী নির্যাতন, দোকানে লুটপাট, সব কিছুর বিরুদ্ধে আমাদের সেই আন্দোলন। 72-এর সংবিধানে নিতে হবে, এই দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করতে হবে। 11 দফা দাবি তুলে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের যথাযথ বিচারের দাবি জানানো হয়। যদি একটা বিচার হতো তাহলে আজকে এই 2021 সালে বাংলাদেশের একটা মন্দিরে আগুন প্রতিমা ভাঙত না। স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিশিষ্টজনরা। একটি বিশেষ কমিশন গঠন করে এই ঘটনা সমূহের প্রকৃত কারণ খতিয়ে দেখতে হবে। আজকে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ভীষণভাবে আহত, যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ক্ষমতায় থাকা সত্ত্বেও আমাদের সেই বদনামটা আজকে আমাদের মাথায় তুলে নিতে হলো। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।